হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা জানবো বাংলাদেশের অন্যতম একজন অভিনয় শিল্পী চিত্রনায়ক অমিত হাসানের জীবন কাহিনী সম্পর্কে। ঢাকা সিনেমার এই তুমুল জনপ্রিয় চিত্রনায়ক একাধারে অভিনেতা ও প্রযোজক। 1990 সালে ছটকু আহমেদ পরিচালিত চেতনা ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। এরপর একক নায়ক হিসেবে মনোয়ার খোকনের জ্যোতি ছবি দিয়ে শুরু হয় তার সফলতা। 2012 সালে ভালোবাসার রং ছবির মাধ্যমে তিনি খলনায়ক চরিত্রে প্রথমবারের মতো অভিনয় শুরু করেন। তিনি 2015 সাল থেকে 2016 সাল পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তবে 2017 সালে পুনরায় নির্বাচন করেন, কিন্তু মিশা জায়েদ পরিষদের কাছে শোচনীয়ভাবে হেরে যান। অথচ তিনি চলচ্চিত্রে আসার পূর্বে কখনো নায়ক হতে চাননি, হতে চেয়েছেন একজন সাংবাদিক। সে কারণে তিনি এসএসসি পাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক বিভাগে ফরম কেনেন। এর মধ্যে বন্ধুরা মিলে 1986 সালে নতুন মুখের সন্ধানে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এফডিসিতে অভিনয় অডিশন দেন এবং তিনি এই অডিশনে নায়ক হিসেবে সিলেক্টেড হন। তবে আশ্চর্যের বিষয় হলো, যেদিন সাংবাদিক বিভাগে পরীক্ষা সেদিনই তার প্রথম চলচ্চিত্র অভিনয়ের শুটিংয়ে ডেট পড়ে যায়। তিনি সিদ্ধান্ত নেন পরীক্ষাটা তিনি পরের বছরে দিবেন, তবে পরীক্ষা তার আর পরের বছর দেওয়া হয়ে ওঠেনি। অমিত হাসানের জন্ম 1968 সালের 9 সেপ্টেম্বর টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার অন্তর্গত বানিয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম খন্দকার সাইফুর রহমান, তার মায়ের নাম মালিহা রহমান। কলেজে পড়াকালীন তার এক বান্ধবী তার নাম পরিবর্তন করে নাম রাখেন অমিত হাসান। 1986 সালে নতুন মুখের সন্ধান প্রতিযোগিতার মাধ্যমে তিনি বাংলাদেশ চলচ্চিত্রে সম্পৃক্ত হন। 1990 সালে তার প্রথম অভিনীত চলচ্চিত্র চেতনা মুক্তি পায় এবং একক নায়ক হিসেবে তার প্রথম অভিনয় করেন মনোয়ার খোকনের জ্যোতি চলচ্চিত্রে। তারপর তিনি বেশ কয়েকটি সফল সিনেমা উপহার দেন, তার মধ্যে হচ্ছে জিদ্দি, আবিদ হাসান বাদুলের বিদ্রোহী প্রেমিক ও তুমি শুধু তুমি, রাজ্জাকের বাবা কেন চাকর, শিল্পী চক্রবর্তী, রঙ্গিন উজান ভাটি, মোতালেব হোসেনের ভালোবাসার ঘর চলচ্চিত্রে অভিনয় করেন। 2008 সালে হাসান প্রযোজকের খাতায় নাম লেখান এবং টেলিভিউ নামে একটি প্রযোজনা সংস্থা চালু করেন। এই সংস্থা থেকে প্রযোজিত প্রথম চলচ্চিত্র কি আপন কে পর, শাহিন সুমন পরিচালিত চলচ্চিত্রটি 2011 সালে মুক্তি পায়। এতে তিনি নিজেই প্রধান চরিত্রে অভিনয় করেন। 2012 সালে তিনি শাহিন সুমন পরিচালিত ভালোবাসা রং ছবিতে প্রথমবারের মতো খল চরিত্রে অভিনয় করেন। এই ছবিতে তুফান চরিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে বাচসাস পুরস্কার লাভ করেন। 2015 সালে মুক্তি পায় তার অভিনীত ওয়াজেদ আলী সুমনের রক্ত শামীম আহমেদ রনির বজগিরি। 2016 সালের শুরুতে মুক্তি পায় শফিক আচার্য পরিচালিত ভৌতিক চলচ্চিত্র মায়াবিনী, এতে তিনি মায়া চরিত্রে অভিনয় করেন। এই বছর ঈদুল ফিতরে মুক্তি পায় তার অভিনীত নবাব ও বস টু রাজনীতি, বাবা যাদব পরিচালিত বস টু ছবিতে তাকে প্রথম কলকাতার অভিনেতা জিতের সাথে অভিনয় করতে দেখা যায়। এই ছবিতে তিনি বাংলাদেশি ব্যবসায়ী প্রিন্স শাহনিওয়াজ চরিত্রে অভিনয় করেন। অমিত হাসান ভালোবেসে বিয়ে করেন। অমিত হাসানের স্ত্রীর নাম হচ্ছে অনন্যা। তাদের ঘরে 2 কন্যা সন্তান রয়েছেন। প্রথম কন্যা সন্তানের নাম লামিশা এবং দ্বিতীয় কন্যা সন্তানের নাম সামান্তা। অমিত হাসানের ছবিগুলোর মধ্যে আপনার কোন ছবিটি বেশি পছন্দের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।